শবে বরাতের কোনো আমল আছে কিনা, শবে বরাতের রোজা ও নামাজের নিয়ম কি? সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার। শবে বরাত আসছে, যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য শাবানের রাত, শবে বরাত না, এটার হাদিসের ভাষ্যের নাম কি? মধ্য শাবানের রাত। এই মধ্য শাবানের রাত বা মধ্য শাবানের রজনী, এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতে নামাজের নিয়ম কি? ক রাকাত পড়তে হবে, কোন রাকাতে কোন সূরা কতবার পড়তে হবে, এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন। এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে শবে বরাতের রাকা নামাজে এত রাকাত পড়তে হবে, সেখানে সূরা কুল হুয়াল্লাহু ইখলাস এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি। লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা আল্লাহ তাআলা শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, সে দশটা রাত হলো জিলহজের প্রথম দশম। খবর নেই আমাদের দেশে মানুষের যে রাতগুলো শপথ আল্লাহ কোরআনে করছেন কত ফজিলত পূর্ণ, কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোন বিশেষ ফজিলতের কথা আমরা কজনে জানি? যাই হোক, মধ্য শাবান রজনীর কথা আমরা বেশি জানি শুধু না, সবচেয়ে বেশি আমরা এ রাতে এবাদতের চেষ্টা করি। তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে। এর পাশাপাশি যদি কেউ মধ্য শাবান রাতে আল্লাহ তাআলার ক্ষমা লাভের চেষ্টা করে, সেটা দোষনীয় না, সেটা জায়েজ। এই রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অতএব এই রাতের একেবারে কোনোই ফজিলত নেই ব্যাপারটা সেরকম না, বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় যে আল্লাহ তাআলা হিংসুক এবং আপনার মুশরিক ছাড়া মানুষের পিছিয়ে লাগে শত্রুতা, এই মানুষটা বাকি মানুষ থেকে মাফ করে। তাহলে মধ্য শাবানের রাত বা যেটাকে শবে বরাত বলছি আমরা, এই রাতের মূল আমলই হলো, এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা, সাধারণ ক্ষমার উপযুক্ত করা, এটা হলো মূল আমল। বাস এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয়। তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ ফরম্যাটে নামাজ, রাত জেগে তারপর বিশেষ ফরম্যাটে ইবাদত, এই সূরা এতবাদ, এই নামাজ এত রাকা, এরকম কোনো কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি। এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি, এবং যদি এরকম কোনো ফরম্যাট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল, শরিয়া সিদ্ধ আমল মনে করি বা সুন্নাহ আমল মনে করি বা কোন নির্দিষ্ট আমল মনে করি, তাহলে বেদাতে পর্যবেসিত হবে। অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটি আমাদেরকে পরিহার করতে হবে, যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। শবে বরাতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো? শবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত? শবে কদর কোনো তুলনা আছে শবে কদরের সাথে কোনোটা? কিন্তু শবে কদর কি এত মানুষ ইবাদত বন্ধ কি করার চেষ্টা করে? শবে বরাতে যত করে, কারণ কি? মিষ্টির জন্য বলে, খারাপ বলেন নাই। আমি ছোট থাকতে যখন মাদ্রাসায় পড়ি, লজিংয়ে ছিলাম এক বাড়িতে, আমার মনে আছে এক মসজিদে সারা রাত শবে বরাতে এরকম দোয়া দরুদ হয়েছে, এবার শেষে মিষ্টি বিতরণ হচ্ছে, জিলাপি দিতে আর কি, তখন তো জিলাপি দেওয়া হচ্ছে, তো এক আল্লাহর বান্দা তার যে জিলাপি দিচ্ছে সবার দুটো দুটো করে দিচ্ছে, ভুলে তার একটা পড়ছে, পরে সেই জিলাপি নিয়ে এসে বাইরে ওই মুয়াজ্জিন বেচারার চোদ্দ গোষ্ঠী গালিগালাজ করতে করতে বলতেছে যে সারা রাত বেটা সবচেয়ে বেশি কাঁদলাম আমি, আর দিছে আমার একটা, আল্লাহর কাছে এই নসিব চাই এই একটা জিলাপি নিয়ে পেলাম, সে কাঁদতে কাঁদতে মুয়াজ্জিন গালিগালাজ করতে উঠতে যাচ্ছে, আমার ছোটবেলার ঘটনা। যাই হোক, তো মিষ্টির জন্য যায় না, এটা পুরোপুরি সঠিক না, এত অভাব পড়ে না যে সারা রাত মানুষ মসজিদে পড়ে থাকবে একটা একটু মিষ্টি এটা প্যাকেটের জন্য, আমার মনে হয় না। আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি মানুষ এ রাতে বাদবন্দি চেষ্টা করে, কারণ মানুষ মনে করে এ রাতে ভাগ্য নির্ধারণ হয়, অতএব এক রাতে বাদবন্দি করে যদি সারা বছরটা ফাইনাল করে ফেলতে পারি মন দেখুন, এই হলো মূল কাহিনী। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে এই বাদবন্দি করার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, মধ্য শাবানের রজনীতে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য, হিংসা শির থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব, ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে, কিন্তু ওই যে বেদাতি পন্থা বিশেষ ফর্মে ঠিক করে ইবাদত নামাজ, হালুয়া রুটি খায় মানুষ, হালুয়া রুটি কেন খায়? কেন খায় হালুয়া রুটি ভাই? সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবেই বানাবে মানুষ, হালুয়া রুটিটা কেন হয় বলুন তো? বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে তার দমদার মুবারক শহীদ হয়েছে, এই জন্য উনি শক্তখানা খাইতে পারতেন না, হালুয়া খাইতেন, এই জন্য আমরা হালুয়া খাই। আরে ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কথা, এটা শাবান মাসে ঘটেই না, এটা পড়ছে আরেক মাসে, আপনি এটা এই মাসে আনলেন কোত্থেকে? আচ্ছা, তারপরে যদি ধরে নেই এই মাসেই হয়েছে, তো ওনার দাঁত ভাঙছে কাদের আঘাতে? মুশরিকদের আঘাতে, তাই না? আল্লাহর দুশমনদের আঘাতে। তো
কাফেরদের আগাতে দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন, যদি এটার কোনো ভিত্তি নেই বোগাস কথা, তারপরে ধরে নিলাম। তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন শরমে? আপনার বাপের একটা শত্রু আছে, আপনাদের ফ্যামিলির একটা শত্রু আছে, সে আপনার বাপের ধরে আচ্ছা ধরে মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে। আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে একটা লাঠি নিয়ে ভর করে করে খোড়ায় খোড়ায় উনি হাঁটেন, কারণ পা ভেঙে গেছে বেচারা। আপনি আপনার বাবার ওই যে শত্রু, যে আপনার বাপের পা ভাঙছে, ওই শত্রুর সাথে আপনার বিরাট দরম বরম দোস্তি, চা দোকানে আড্ডা পাড্ডা মারেন, সব জায়গায় ঠিক আছে, কিন্তু বাড়িতে আইসা বাপের বাপের সামনে আপনি ভালো পাও নিয়া একটা লাঠি নিয়ে আপনি খোড়ায় খোড়ায় হাঁটেন। কেন? বাবার প্রতি সহমর্মিতা দেখে যে আমার বাবার যেহেতু পা ভেঙে দিছে এই জন্য বাবা খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, আমি এখন ভালো পাও নিয়া লাঠি নিয়ে খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছি, কি বলেন? এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে? হাতের লাঠিটা দিয়ে বলবো আমার পাও যা যাক, তোর আগে কয়টা বাড়ি দিবে, এত তুই আমার ব্যাঙ্গাইতে আসছস? আমার পা ভাঙছে যারা, তুই পারলে তাদেরকে বিচারের আওতায় আনবি, তাদের একটা বিহিত করবি, সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক, তুমি আসছো আমার এখানে নাটক করে আমার সমর্মিতা জাহির করতে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দাঁত ভাঙছে তাদের সাথে দোস্তির কোনো কমতি নেই, তাদের প্রতি তো আপনার সহমর্মিতার কোনো কমতি নেই, ওয়ালা বারা বলতে কিচ্ছুই নেই, কিন্তু আপনি হালুয়া খাইয়া ভালো দাঁত নিয়া আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহমর্মিতা প্রদর্শন করছেন। এর চেয়ে হাস্য করার কি হতে পারে? আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দিন পালন করার তৌফিক দান করুন। শহরাতে আসলেও যে আগে একসময় আমরা দেখতাম পটকা ফুটতো, বাজি ফুটে তো, যাকে আলহামদুলিল্লাহ এগুলো পুলিশ প্রশাসনের নির্দেশনার কারণে থামছে, এরপরে ওই যে আতশবাজি করা, রাতে গোসল করা, অনেক তামাশা আমাদের সমাজে আছে, শহরাতকে কেন্দ্র করে শত শত বেদাতের আয়োজন এ রাতকে কেন্দ্র করে আছে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবো, আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার, ক্ষমা পাওয়ার তৌফিক দান। আঠা দিয়ে ইঁদুর মারা ও ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা নিধন করা কি জায়েজ আছে না হারাম? আঠা দিয়ে ইঁদুর মারার যে একটা সিস্টেম আছে আমাদের দেশে, এটা জায়েজ না, এটা কোনো অবস্থাতে জায়েজ না, কারণ এটা খুবই মর্মান্তিক, এটা খুবই অমানবিক, এটা খুবই অমানবিক। কারণ আঠা দিয়ে ইঁদুর মারার এক দুইটা দৃশ্য আমি দেখেছি। এখানে যেটা হয়, ইঁদুর আঠার উপরে উঠে গেলে এরপরে দেখা যায় ওই অবস্থায় তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত সে ওই আঠা থেকে তার নড়তে পারে না, ওই অবস্থা পড়ে থাকে। এবং যে ব্যক্তি ইঁদুর ধরার জন্য ফাঁদ আটছে আঠা দিয়ে, ওই ব্যক্তিও আর ওই ইঁদুরকে আঠা থেকে বের আলোক করতে পারে না। আলোক করতে গেলে চামড়া শরীর সব আলাদা হয়ে যায়, ছিঁড়ে যায় জীবন্ত। তো এতটা অমানবিকভাবে তাকে হত্যা করার কোনো প্রয়োজন তো আপনার পড়ে নেই, আরও তো বহু পদ্ধতি আছে। তাকে আপনি হত্যা করেন, বিষ প্রয়োগ করে হত্যা করেন, যে প্রাণী আপনার উপদ্রব করে, আপনার কষ্ট দেয়, আপনি তাকে হত্যা করতে পারেন আপনার উপদ্রব থেকে বাঁচার জন্য, সেটা জায়েজ আপনার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ কাতাবা আলাইকুমুল ইহসানা ফি কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি তোমাদেরকে এহসান করা ফরজ করেছেন। মুসলমান কখনো অমানবিক হতে পারে না, মুসলমান কখনো পাষাণ হতে পারে না। ফাইদা যাবাহতুম ফাআহসিনু ফাআহসিনু যিবহাতা ওয়া ইযা কাতালতুম ফাআহসিনুল কিতলাতা, যুদ্ধের ময়দানে রণাঙ্গনে কাউকে যদি হত্যা করতে হয় শত্রুপক্ষের, সেখানে তুমি অমানবিক হইও না, অপ্রয়োজন তাকে কষ্ট দিও না। এই জন্য লাশের কান কাটা, চোখ কাটা, অঙ্গ প্রত্যঙ্গ কাটা, টুকরা টুকরা করা, যুদ্ধক্ষেত্রে কাফেরের লাশ যে আপনাকে হত্যা করছে আছে তাকেও আপনি হত্যা করতে পারেন, তাহলে এরকম অমানবিক হতে পারেন না, ইসলাম জায়েজ করে না, মুসলা এটাকে বলা নিষেধ। আর যখন তুমি কোনো পশু জবাই করবে, ফাআহসিনুল যিবহাতা, ওই পশুটার প্রতি এহসান করো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, তোমরা চাকু ভালো করে ধার দাও যাতে করে তাড়াতাড়ি তার প্রাণটা বের হয়ে যায়। ইসলাম সেই দিন যেদিন শুধু মানুষ নয় পশুদের প্রতি পর্যন্ত আমাদেরকে মানবিক হতে বলেছে। অমানবিক হওয়ার কোনো সুযোগ ইসলামে, আপনি একটা ইঁদুরকে হত্যা করার প্রয়োজন হয়েছে, আপনাকে ডিস্টার্ব করে, আপনার উপদ্রব করে, আপনি মারেন, কিন্তু অমানবিক পদ্ধতিতে না, এর চেয়ে তারা সহজ অনেক পদ্ধতি আছে। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন হলো, মশা ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা যায় আছে কিনা? ইলেকট্রনিক ব্যাট দিয়ে, ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ আছে, এটাকে অনেক উলামা ইকরাম নাজায়েজ বলেন, কিন্তু জায়েজ বলার মতটাই আমার কাছে অধিকতর বিশুদ্ধ মনে হয়। এর কারণ হলো, নাজায়েজ যারা বলেন তাদের গ্রাউন্ড হলো যে আগুন দিয়ে যে কোনো প্রাণী হত্যা করা নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে দেখলেন পিপিলিকা মারছেন আগুন দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিষেধ করেছেন।
আগুন দিয়ে লা ইউআযযিবু বিন্নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে কেউ শাস্তি কাউকে দিতে পারে না আল্লাহ ছাড়া, এটা নিষেধ। তাছাড়া এটা অমানবিক, এজন্য আগুনে পুড়ে মারা যায় না। কিন্তু ইলেকট্রিক ব্যাট দিয়ে যে মশা মারা হয়, এখানে আমরা টিপে ধরলে দেখি যে ওইটা আগুনের মতো জ্বলে ওঠে, এজন্য আমরা অনেকে মনে করি এটা আগুন দিয়ে হত্যা করা হয়। মূলত এটা নিয়ে যে সমস্ত উলামায়ে কেরাম গবেষণা করেছেন তাদের অনেকের ফতোয়া আমি পড়েছি, সেগুলো আমার কাছে অতিরিক্ত মানে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে। তার কারণ হলো তারা বলেছেন যে এ বিষয়ে এক্সপার্টদের সাথে তারা আলোচনা করেছেন যে আসলে ইলেকট্রিক শকে যে মশা মরে এখানে কি আগুনে মরে কিনা, তারা বলেছেন না, মরে হলো ইলেকট্রিক শকে। এরপরে যখন আবার টিপে ধরা হয় তখন ওই ধরটা ওইটা পড়ে গন্ধ পর্যন্ত বের হয়, এটা হলো মরার পরের ঘটনা। কিন্তু প্রথম যে সে পড়ে যায় পরাস্ত হয় মারা যায় সেটা কিন্তু ইলেকট্রিক শকে হয়, সেটা আগুনে হয় না। আগুনটা পরে টিপে ধরলে যত বেশি টিপে ধরে তত বেশি সেটা পড়তে থাকে, অতএব তাকে হত্যা করা যেটা তাকে নিধন করা যেটা সেটা আগুন দিয়ে সরাসরি হয় না, এই জন্য ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা যায়। আল্লাহ আলম।